জয়ার চ্যানেল সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি একদম ঠিকঠাক আছি। আজকে সকালবেলা উঠে আগে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে নিজেরা ব্রেকফাস্ট করে আমি স্নান করে নিয়েছি আর ব্লগও একদম এডিট করে আপলোড করে নিয়েছি। ব্লগটা এডিট করে আপলোড করে দিলে না মনে হয় একটা বড় কাজ হয়ে গেছে, কারণ নেটের যদি সমস্যা হয় তাহলে ব্যাস হয়ে গেল, ব্লগ আপলোড করতে অনেক দেরি হয়ে যায়। তো ওটা একদম তাড়াতাড়ি হয়ে গেল, শিডিউল করে দিলাম, ব্যাস নিশ্চিন্তে এবার আস্তে সুস্থে কাজ করো। চলো দিনটাকে এখান থেকে খুব ভালোভাবে শুরু করি। এখানে আমার ব্লগ আপলোড হয়ে গেছে, এখানে থাম্বনেলে বাবার মুখটা এসেছে দেখো, এটা আমি ওকে ছবি তুলে পাঠাবো। আমার সাথে সাথে তোমাদেরও একটা গুড নিউজ কিন্তু আমার দেওয়ার আছে। লাস্ট কিছু ব্লগে প্রায় বেশিরভাগ কমেন্টই এটা এসছে, বন্নি তুমি কবে বোলপুর যাবে? তো আমি টিকিট কেটেছি, আমি কালকে বোলপুর যাচ্ছি, কাল রবিবার, আজ তো শনিবার, কাল বোলপুর যাচ্ছি, শান্তিনিকেতনে যাচ্ছি। আর এবার আমার সাথে ছোট মাসি যাচ্ছে, কারণ আমি ছোট মাসি মা এবার প্ল্যান করেছি একটু মামা বাড়ি যাওয়ার, একদিনের জন্য হলেও আমরা মামা বাড়ি যাবো, সেই জন্য ছোট মাসি আমার সাথে যাচ্ছে, তারপর ছোট মাসি ব্যাক করে যাবে, আমি হয়তো 4-5 দিন থেকে তারপরে ব্যাক করবো বা কি করবো এখনো কিছু প্ল্যান করিনি। আর বড় মাসি যাবে সোমবার মেশোর সাথে, কিন্তু প্রবলেম হচ্ছে মন খারাপ হচ্ছে আমার ভাই বোনগুলো যেতে পারছে না। লাকি বাবাই দুজনেরই এক্সাম, দুজনেই ব্যাংকিং এর জন্য ট্রাই করছে, দুজনেরই এক্সাম, তো ওরা কেউই যেতে পারবে না, তো ওরা গেলে আরো জমতো। বাট ঠিক আছে, মাসিরা তো যাচ্ছে, কাজ চলে যাবে, মাসিরা গেলেও আমার সেই রকমই মজা হয়। তো এবার বোলপুর গিয়ে আমি আমার মামার বাড়িটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ তোমরা অনেকবার ব্লগে শুনেছো, আমি অনেকবার বলেছি ওইটা আমার কাছে একটা বিশাল ইমোশনের জায়গা, অনেক কিছু হয়তো শেয়ার করার আছে, বা এখানে বসে হয়তো ভাবছো অনেক কিছু বলবো গিয়ে হয়তো কিছুই বলতে পারবো না, কেমন একটা ঘেটে যায়। যাই হোক, যা হবে আর না হবে তোমরা দেখতেই পাবে সমস্ত কিছু। তো আজকে আমি প্যাকিংও করবো, এখন গিয়ে আগে লাঞ্চটা সেরে আসবো। মা আজকে রান্না করেছে, কি রান্না করেছে না করেছে দেখি, লাঞ্চটা সারি আর তারপর এসে আস্তে সুস্থে আমি প্যাকিংটা সারবো। মেনুতে আজকে আলু আর পটল দিয়ে মাছের ঝোল হয়েছে, পটল ভাজা, এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে, আর তেঁতোর ডাল, এই হচ্ছে আজকের মেনু। হাঁটতে গেছিলাম, হেঁটে চলে এসেছি এখন, আর এসেই আগে ভাবলাম প্যাকিংটা সারি, কারণ কালকে আমাদের 8:30 সময় বেরোনো আমার আর মাসির। তো জামা কাপড়গুলো সব বার করে নিয়েছি, শৈবাল অফিস যাওয়ার আগেই ওই যে উপরের লফটাতে ব্যাগ তোলা থাকে তো ব্যাগ বার করে দিয়ে গেছে, এবার আর ট্রলি না, এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। আর ট্রলিটা ফাঁকাই যায় ফাঁকাই আসে আমার, তাই ট্রলি নিয়ে নিই, এটার মধ্যেই সমস্ত কিছু এখন প্যাক করে নেবো। একটু গ্রিন টি, ওই যে এইটা হওয়াতে যে গ্রিন টি করতে কি সুবিধা হয়, মানে জাস্ট ফুটে গেল তারপরে নামিয়ে চাপাটা দিয়ে রেখে দাও, এমনিও হয়ে যায়, খুব ভালো হয়, খুব সুবিধা হয়। এখন এক কাপ গ্রিন টি খাবো, এক কাপ অ্যাকচুয়ালি না, 3 কাপ, বাবা আমি আর মা, শৈবাল তো এখন নেই, ফেরেনি এখনো, আর ও ফেরলে ফিরলে হয়তো একটুখানি বেরোবো, কারণ আমার একটু ফেস ওয়াশ তারপর পেস্ট এগুলো একটু শেষ হয়ে গেছে, এগুলো একটু আনতে হবে, তো ওগুলো এনে রেখে দেবো। আর ফেস ওয়াশটা তো কিনতে হবে, আর আমি যেটা ইউজ করি ওটা না অনলাইন পারচেস করা যায় না, অনলাইন পাওয়া যায় না, তো যে কোনো মেডিকেল শপে গেলে ওটা পাওয়া যায়, তো ওটা নিয়ে যাবো। ফেস ওয়াশটা তো চলা মুশকিল, কালকে বাড়ি পৌঁছেই দেখবো মুখের মধ্যে এতগুলো আমার পিম্পল বেরিয়ে গেছে, কারণ ধুলো লাগবে, ধুলো লাগলেই আমার পিম্পল বেরোয়, ওই জন্য শৈবাল এলে কি একটু কিনে নেবো। ঘড়িতে আমার বাজে 8:20, অফিস থেকে এসে আবার একটু বেরোচ্ছি, ম্যাডামের কালকে বাড়ি যাওয়া, আর কিছু জিনিসপত্র ম্যাডামের কেনাকাটা মনে হয় আছে, কিছু শেষ হয়ে গেছে নাকি, খুচরো কাচরা কিছু, সেগুলো কিনবো, তো সেগুলো কিনবো, কিনে তারপরে বাড়ি আসবো। এই যে ম্যাডাম টুপি পরে রেডি, তুলছিস কেন খাটের পুতুলের মতো, চলো এখানে জিনিস নেওয়া হয়ে গেছে। আর এই যে এরা আজকে বেরিয়েছে আমাকে নিয়ে বেরোয়নি, এখন কোথায় এদের সাথে দেখা হয়ে গেল, একটু আড্ডা দিই সব মিলে, কোথায় কোথায় কোথায়, ওই যে ওটা পালাচ্ছে, ক্যামেরা দেখলেই পালায়, দুটো তো মিলে বেরিয়েছে আমাকে বাদ দিয়ে, বলিস নি তো তোরা আমাকে, না না আমার আজকে হতো না, প্যাকিং প্যাকিং ছিল না, তুই সারা জীবন দল চেঞ্জ করে কাটা। চলো এখন এগুলোর
সাথে দেখা হয়ে গেছে, কালকে আমি চলেও যাচ্ছি। হ্যাঁ কালকে তুমি একদম মজা করবি কালকে গিয়ে। না না তোদের ছাড়া আমার কেমন ফাঁকা ফাঁকা লাগবে বলতো, মামার বাড়ি যাবো আর তোরা নেই। তো যাই হোক, তো ভাবলাম ওদের সাথে একটু আড্ডা দিয়ে নিই। তো সামনে একটা ক্যাফে আছে, এখন সবকটা মিলে ওখানে যাচ্ছি। শৈপালকে ভাইকে শৈপালের সাথে পাঠিয়ে দিলাম, আমি আর ওকে রিক্সা নিয়ে নিচ্ছি। বেড যাই দাঁড়ি। হ্যাঁ ওই টেবিলটাই ছিল, ওই টেবিলটাই ছিল। আরে ক্যাজুয়াল ডেট। আচ্ছা ওইখানেই বসবে, স্মৃতি রোমন্থন করবে। স্মৃতি রোমন্থন করবে, যা স্মৃতি রোমন্থন ভেঙে দিল। এই তো ক্যামেরায় আসবে না বলে কি কি তোর সমস্যাটা কি ভাই? কেউ যদি ক্যামেরা না আসে তাকে জোর করে মাঝে মধ্যে নেওয়া। বড় শালা বলে কথা, বড় শালা বলে কথা। তুই তুই খাবি কি করে সারাক্ষণ দেখে? আজকে জ্বালাবো ওকে, দেখাম এরকম করে। ওই যে দেখা না, ওইখানে শৈবাল উঠে চলে গেছে, এই জলটা গে। যখনই দেখেছি ওর মুখে জল আরো হাসছে, আমি সোজা উঠে ওইখানে। বাবা একবার দিয়েছিল না ফেলে, কি করেছিল যে না? চলে এসছে এখানে আমাদের ফিশ ফ্রাই। এই ধরে এটা দুটো পার্সেল বলে গন্ধটাই কি ভালো বেরোয় ফিশ ফ্রাই ছাড়া, মানে এটা ইনকম একদমই তাই। দারুন দারুন কি ও নাইফ দেয়নি মনে হয়, হাতে খেয়ে নাও। কি আছে বাঙালি ফিশ ফ্রাই খাবে, হাতে খাও। হ্যাঁ কোনো গল্প নেই, হাতে খাওয়ার স্বাদ, হাতে খাওয়ার স্বাদই আলাদা। আর বাবা তোকে দেখাচ্ছি না, নে কেমন দারুন না। এখানে আরেকটা আমরা কাবাব অর্ডার দিয়েছি, কারণ ভাই ফিশ ফ্রাই খাবে না, ক্যামেরার সামনে বাজবে না ফিশ ফ্রাই খাবে। ব্যাপারটা না দারুন, সব মিলে জমে যায়। ভালোই হলো আমাদের যাওয়ার আগে একটা ছোট্ট করে আইটেম ওখানে বাড়ির জন্য নিয়ে নিয়েছি। চলো চলো আবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালে, তো হবে নিশ্চয়ই। তুই কি উঠবি ঘুম থেকে? আমাদের আর শেষ নেই রে, হয়ে গেছে নাওয়া, আমাদের আর শেষ নেই, চলছে। মানে আউটিং মানে শুধু খাওয়া দাওয়া। তাহলে ওরা ভেবেছিল আমাদের বাড়ি চলে যাবে, ভেবেছিল ঘুরে এসে বাড়ি চলে যাবে। আমি আর আজকে যাইনি, যেহেতু ওদের প্যাকিং ফ্যাকিং ছিল, ওরা বলেছিল যে একসাথে চল তিন জনে বেরোয়, বাট আমি তখন আর যাইনি, এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া। সেমভাবে আবার ফেরার সময় আমি আর বাবাই এখন হাঁটতে হাঁটতে চললাম, আর ওরা পেছনে গাড়িতে আসছে। এখন আর অটো বা রিক্সা নিয়ে নেবো না, হাঁটতে হাঁটতে।
তোমাদের সাথে কি এরকমটা হয়? আমার সাথে কিন্তু এরকমটা ভীষণ হয়। মানে আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ভাবলাম একটুক্ষণ ফোনটা স্ক্রল করে নি, একটু দেখে নি, তারপরে এডিটিংটা করে নেবো। কাল কাল তো আমাকে সকাল সকাল বেরোতে হবে, এডিটিং করার আমি সময় পাবো না। তো এই যে ল্যাপটপটা পেছনে আমি খুলেও বসেছি, কিন্তু আমি বাইরে ঢুকেছি তখন প্রায় 10:30 মতো বাজছিল, এখন 11:00 বেজে গেছে। কখন যে আধা ঘন্টা পেরিয়ে গেছে বুঝতেও পারিনি। আর ফোন স্ক্রল করতে করতে এটা ভীষণ হয়, মানে কখন শুয়ে শুয়ে স্ক্রল করলে আরো বেশি হয়, কখন যে সময় পেরিয়ে যায় টেরই পায় না। আর কি তোমাদের সাথে হয়? আমার সাথে কিন্তু ভীষণ হয়। তো যাই হোক, সেটা আধা ঘন্টা তো পেরিয়ে গেছে, কিন্তু এখন আমি এডিটিংটা কমপ্লিট করব আর তার সাথে সাথে ব্লগটাকে এন্ড করে দেব। কাল থেকে তোমাদের সবার পছন্দ বোলপুরের ব্লগ, কিছুদিন ধরে এখন বোলপুরের ব্লগ চলবে। আমি মোটামুটি 1 সপ্তাহ থাকার মতো প্ল্যান নিয়েই যাচ্ছি। আজকের ব্লগটা যদি ভালো লেগেছে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কালকে আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে। এনকার জন্য চলো, টাটা, গুড নাইট।